আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এস ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো ফ্রোজেন সোল্ডার ঠিক যেমনটা আমরা আলোচনা করেছিলাম যে কী কী চিহ্ন থাকলে ডিক্স পোলার্সের অপারেশন লাগবে আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা ফ্রোজেন সোল্ডার বা সোল্ডার ব্যথায় কি কী চিহ্ন থাকলে বুঝবেন আপনার ফ্রোজেন সোল্ডার হয়েছে খুব সিম্পল চার থেকে পাঁচটা আপনার চিহ্ন যদি বা ফাংশনাল প্রবলেম যদি আপনি ফেস করেন তাহলে আপনি বুঝবেন ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার একটা কমন নাম একটা কমন নেইম ইটস এ নেইম কমন নেম বিভিন্ন কন্ডিশন বিভিন্ন প্রবলেমের কারণে যদি কোনো কারণে আপনারা এই জয়েন্টে এই জয়েন্টে ব্যথা হয় এবং সেই ব্যথাটার সাথে যদি আপনার জয়েন্টের মুভমেন্টটা কমে যায় নাড়াচাড়া করতে কমে যায় প্রতিদিনের কাজকর্ম ব্যাহত হয় এক কথা আপনি যে কাজটা করবেন সে কাজটা সঠিকভাবে করতে না পারেন তাহলেই সেটা ফ্রোজেন দ্যাট মিনস দুইটা কমন প্রবলেম থাকতেছে একটা হলো পেইন আর একটা হলো রেস্ট্রিকশন অফ মুভমেন্ট বা মুভমেন্ট রেস্ট্রিকশন বলে এটাকে তার মানে ফ্রোজেন কথার মানে কি সেটাকে একটু বলেনি দর্শক আমরা তো অবশ্যই বলবো আপনার চার থেকে পাঁচটা কারণ থাকলেই তার নাম ফ্রোজেন চোল্ তার মানে হচ্ছে খুব সিম্পল হয়তো যদি আলোচনা করি ফ্রিজ থেকে ফ্রোজেন সিম্পল একটা উদাহরণ যদি আপনি মনে করেন একটা খাবার বা মাছ বা মাংস যদি ফ্রিজে রাখেন ঠে সে ফর এক্সাম্পল আপনি তিন দিন পরে খাবারটা ফ্রিজ থেকে বের করছেন রান্না করার উদ্দেশ্যে তাহলে সেই ফ্রিজের মাছটা আপনি দুই ঘন্টা তিন ঘন্টা করে পানিতে ভিজিয়ে রাখেন কেন ওই তিন দিন দ্বারা টোয়েন্টি সেভেন্টি টু আওয়ার্স দ্বারা ওই মাছটা যে পরিমাণ জুমে গেছে বরফ দিয়ে সেই বরফ না সারাইলে কিন্তু আপনার রান্না করা সম্ভব হবে না যার পরিপ্রেক্ষিতে আপনার ওই ফ্রোজেনটা মানে ওই ফ্রোজেন জিনিসটা পানির মাধ্যমে যখনই আপনি পানিতে ভিজাবেন যে লোকাল টেম্পারেচার থাকে ওই মাসের মধ্যে তার মানে বরফের টেম্পারেচার আর ওই পানির টেম্পারেচার নিশ্চয়ই একটা ডিফার করে তার মানে টেম্পারেচারটা পানির বেশি এবং ফ্রোজেনযুক্ত খাবারের টেম্পারেচার কম তার মানে তখন যখন এই টেম্পারেচার রাখা আস্তে আস্তে বরফগুলো গুলে পড়ে যায় পড়ে যায় পড়ে যায় ঠিক একইভাবে ফ্রোজেন যখন থাকে তখন সেখানে আলটিমেটলি মাস্কুলো স্ক্লিটাল প্রবলেম হয় মিন কি মাসেল টেনডন লিগামেন্ট না এবং সাথে জয়েন্ট জয়েন্ট কি হয় দর্শক আলটিমেটলি সেখানে এক ধরনের মানে ফ্লুইড যেটা থাকে মুভমেন্ট না করার কারণে সাইলোবিয়াল যে মেমব্রেন থাকে মেমব্রেনটা মুভমেন্ট হয় না তখন এখানে সাইনোভেল যে ফ্লুইড থাকে দ্যাট ইজ কল লুব্রিকেশন রাখা যেটাকে মবিল সেটা আস্তে আস্তে কম থাকে এটা জয়েন্ট তখন ক্যাপসুলটা অ্যাডারেন হয়ে যায় দ্যাট মিন্স হচ্ছে দ্যাট মিন্স অ্যাডহেসিভ হচ্ছে সরি অ্যাডহেসিভ বলে এটাকে যে জুমে যায় ব্যাপারটা তো ক্যাপসুলটা জুমে গেল চতুর্দিকে মাংসবেশিগুলোও তার ফ্লেক্সিবিলিটি কমে দেয় নরম হয়ে যায় যখন নরম সরি শক্ত হয়ে যায় যখন এই শক্তটা হয়ে যায় তখন মুভমেন্টগুলো আর সে নাড়াইতে পারে না তার মানে এখানে আলটিমেটলি মাংসেলগুলো টাইট হয়ে যাচ্ছে জয়েন্টের ক্যাপসুল টাইট হয়ে যাচ্ছে এবং যদি কোনো কারণে আপনার নার্ভও ইনভলভ এখান হচ্ছে তার মানে নার্ভর যে টোটাল ফাংশনিং করা সেক্ষেত্রে নার্ভেরও ইন্টেন্সিটি বা নার্ভের কাজকর্ম যে একটা রেস্ট্রিকশন চলে আসে তার মানে যখন আমরা ট্রিটমেন্ট করি তখন কিন্তু অবশ্য অবশ্যই এই তিন থেকে চারটা জিনিস আপনাদের ট্রিটমেন্ট করতে হবে বিশেষ করে যারা চিকিৎসকরা আছেন তাদেরকে থাকতে বলতেছি মাসেলও ট্রিটমেন্ট করতে হবে জয়েন্টের ট্রিটমেন্ট করতে হবে এবং স্টিল আপনার ট্রিটমেন্ট করতে হবে কিসের নার্ভেরও ট্রিটমেন্ট করতে হবে তাহলে তারা তাকে সুস্থ হবেন আদারাইজ রুগীরা যারা বলে স্যার আমি বছরের পর বছর এই শোল্ডার জয়েন্ট ব্যথা নিয়ে ভুগতেছি আমি আমি মুভমেন্টগুলা করতে পারি না ব্যথা করে এই হলো মেন ইস্যুটা আসলে দর্শক এখানে এই ফ্রোজেন হওয়ার আরও কিছু কারণ আছে কমন যেমন ডায়াবেটিক রোগীদের কমন ফ্রোজেন সোল্ডার হয় হঠাৎ করে আঘাত পেয়েছেন টেন্ডোনাইটিস বলে থাকে সে কারণে আপনার ব্যথা হতে পারে তারপরে হতে পারে বার্সাইটিসের জন্য আপনার এই হাত যখন ব্যথা হয় তখন এই হাত যখন নানান বন্ধ করে দেন তখন আস্তে আস্তে ফ্রোজেন হতে পারে অনেক কথা দর্শক আসলে একটা প্রোগ্রামে পাঁচ থেকে ছয় মিনিট হয়তো সোনার ধৈর্য থাকে লং টাইম আপনাদেরও ধৈর্য থাকে না এই জন্যে এখন আমরা বলছি যে চারটা থেকে পাঁচটা চিহ্ন থাকলে আপনি বুঝবেন আপনার শোল্ডার জয়েন্টটা ফ্রোজেন হয়েছে কিন্তু যে চিকিৎসক সে বের করবে ফ্রোজেন কেন হয়েছে কোন কোন মাসেল ইনভলভ হয়েছে এটা কি টেন্ডোনাইটিসের জন্য হয়েছে আগে থেকে না কোন মাস্কুলার একটি অ্যাডিশন হয়েছে না ক্যাপসুল অ্যাডিশন হয়েছে নাকি কোনো নার্ভ ইনভলভমেন্ট আছে অথবা বারসারিজ হতে পারে বা টেন্ডোনোপ্যাথি হতে পারে দর্শক আমরা চার থেকে পাঁচটা প্রথম যাদের ফ্রোজেন শোল্ডার হয় তারা সাধারণত বিশেষ করে মহিলারা চুল বাঁধতে অসুবিধা হয় পুরুষ বা মহিলা যাই বলেন শার্ট পরতে বা জামা ব্লাউজ পরতে অসুবিধা হবে দর্শক কটা বললাম একটা হলো চুল বাঁধতে অসুবিধা হবে আর হলো পুরুষরা চুল আশ্রয়তে এরকম চুল আশ্রয়তে পিছনে নিতে অসুবিধা হবে কেউ কেউ এতটুক পারে কেউ কেউ এতটুক পারে কেউ কেউ এতটুকু কেউ আবার মাথার মধ্যে হাত দিয়ে বসে থাকে এর বেশি পারে না তার মানে হচ্ছে আমরা দুইটা বললাম একটা হলো এই হাত দিয়ে আলটিমেটলি চুল বাঁধা অসুবিধা পুরুষ হয়তো চুল আশ্রয়ও অসুবিধা হয় তারপরে জামা কাপড় পরা পাঞ্জাবি পরা গেঞ্জি পরা কোলাবা বা পরা বা মহিলারা জামা ব্লাউজ পরা অসুবিধা হবে মানে কাপড় পরা অসুবিধা মহিলাদের অনেক সময় শাড়ি গুছতে দর্শক এখানেই যেভাবে শাড়ি গুছে যেরকম এই শাড়ি গুছতে অসুবিধা হবে পুরুষদের কী হবে মানি ব্যাগ বের করতে অসুবিধা হবে বা অল্টারনেটিভভাবে আমরা যেটাকে বলি সে আমরা তো সাধারণত বাম হাত দিয়ে মানি করি না তখন সেক্ষেত্রে কী হবে তার মানে এটাকে আমরা বলি মানি ব্যাগ বের করা অথবা আমরা পিট খানি পিচু খেতে অসুবিধা হবে তিনটা হয়ে গেল দর্শক চতুর্থ হচ্ছে আলটিমেটলি আমরা যেটা তাদেরকে বলি সেটা হলো যে এই হাত দিয়ে সাধারণত যে শোয়াটা কষ্টকর হয় এই হাত যে হাতে ব্যথা ডান হাতে ব্যথা হলে ডান দিকে কাঁথিয়ে সব অসুবিধা হয় তার মানে কি যেদিকে ব্যথা ওই দিকে যদি অ্যাডিশন থাকে তাহলে চাপ দিলে অ্যাডিশনের পরিমাণ আস্তে আস্তে আরও বেড়ে যায় যার ফলে ব্যথা হয় তো অটোমেটিকলি তার মানে কটা হলো চুল বাঁধতে অসুবিধা হবে জামা কাপড় পরতে অসুবিধা হবে তারপরে হলো আপনার পিঠ চুলকাইতে অসুবিধা হবে এই সাইডে শুইতে অসুবিধা হবে দর্শক তাহলে এই চিহ্নগুলা যদি থাকে তাহলে আমরা বলবো সেটা ফ্রোজেন শোল্ডার আবার কেউ কেউ বলে এই ব্যথাটা এদিক থেকে এই পর্যন্ত চলে আসে তার মানে হাতের এই পর্যন্ত ব্যথা আসলেও কিন্তু আমরা এটাকে ফ্রোজেন শোল্ডার বলে থাকি দর্শক তার মানে কোনো আপনারা যারা ভুগতেছেন আমরা ইদানিং ফেসবুকে বেশ কিছু প্রোগ্রাম দিয়েছি সেক্ষেত্রে এই প্রবলেমগুলো নিয়ে অনেকেই সাফার করতেছে সেটা কমেন্টসে বুঝতেছি আমাদের চেম্বারে যে রুগী আসতেছে সেজন্য বুঝতেছি ফোন দিচ্ছে তাদের জন্য বলতেছি তার মানে আলটিমেটলি এই কয়েকটা প্রশ্ন থাকলে মানে উত্তর যদি পজিটিভ হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ফ্রোজেন সোল্ডার হয়েছে দর্শক এই ইস্যুগুলো নিয়ে ও একটা কমন চিহ্ন অনেকের থাকে এটাকে বলা হয় আমরা একেবারেই গ্রামের লে মানে যেটা বাসায় বলে চিরিক মারা ব্যথা যেমন কাজ করতেছেন ওমা গো হঠাৎ করে আর মনে হয় দুই মিনিটে একের হাত অবশ হয়ে গেছে এরকম করে অনেকেই কমপ্লেন করে আসলে তার মানে যারা এই চারটা প্রবলেম ফিল করবে তাদের ফ্রোজেন সোল্ডার হয়েছে দর্শক আপনাদের গ্যাথার্থে বলি ফ্রোজেন সোল্ডারের একমাত্র ভালো চিকিৎসা হলো ফিজিওথেরাপি অতএব আপনারা একজন ভালো ফিজিওথেরাপির চিকিৎসক দেখান অবশ্যই অবশ্যই আপনি এই ফ্রোজেন সোল্ডার থেকে কিন্তু মুক্ত পাবেন দর্শক আপনাদের যদি প্রোগ্রাম ভালো থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা